এখানে নামে মাত্র সিটি কর্পোরেশন হয়েছে, এখানে কোনো পূর্ণাঙ্গ থানা নাই, শিক্ষার ক্ষেত্রে কোনো শিক্ষা অফিসার নাই, এখানে ওয়াসা নাই, কোনো ধরনের কোনো কিছুই নাই। এবং যে যানজট জলজট এবং জনজটের কারণে আজকে কুমিল্লা একটি পরিত্যক্ত নগরীতে পরিণত হতে যাচ্ছে, তাই এই সকল এই বেসিক নিডগুলো এবং যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধান করার জন্য এবং কুমিল্লাবাসীর আজকে যে দুঃশাসনের শিকার সেই দুঃশাসন থেকে মুক্ত করে নিরাপদ এবং সম্প্রীতির কুমিল্লা নগরী গড়ার প্রতিশ্রুতি নিয়ে আমি নির্বাচন করছি। প্লাস আজকে জনগণ যেভাবে আমার বক্তব্যগুলো আমার কথাগুলো শুনে জনগণ যেভাবে আজকে নতুন কুমিল্লা গঠন করার পক্ষে যেভাবে রাস্তাঘাটে নেমে এসেছে তাতে আমি অভিভূত। মানুষ শুধু অপেক্ষা করছে